একবার আবার চলে এসেছি একটা নতুন ভিডিওতে। নতুন ভিডিও নিয়ে চলে এসেছ? তো তুমি এত চোখ পিটপিট করছো কেন? আর করো না, আজকে কি ঠান্ডা আছে? আজকে সকাল থেকে তুমি কি কি করলে বলো? কি কি খেয়েছো, কি কি করেছো? সকালবেলা ঘুম থেকে উঠে কি খেয়েছো? সকালবেলা উঠেই মাংস ভাত খেয়ে নিয়েছো? না না, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে কি করলে? আর কি খেতে দিয়েছিল মা আজকে ব্রেকফাস্টে? পরোটা নয়, ঠিক করে বলো কি খেতে দিয়েছিল, কি খেয়েছে? তাই আর সকালবেলায় ছাতু খেয়েছিলে না? পড়তে বসেছিলে আজকে? কেন আজকে পড়নি কেন তুমি? আজকে না মিঠাই 5টা, আজকে মিঠাই সারাদিন একটাও চকো খাইনি, তাই তো? খেয়েছে? একটুখানি খেয়েছে। তোমার হাতগুলো দেখো লাল হয়ে গেছে, তাই না? আজকে না মিঠাইকে একটা কাজ দিয়েছি, না সেটা হলো মিঠাইকে 5টা ফলের নাম বলতে হবে। হ্যাঁ, মিঠাই 5টা ফল খায়, ফল খেতে ভালোবাসে মিঠাই, সে 5টা ফলের নাম বলবে। আর আমি এখানে টিক দেব যে 5টা ফলের নাম বলতে পারবে। বলো 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 বলো, তাড়াতাড়ি। আম, তারপর লিচু, তারপর বাবা আর দুটো বলে দাও, বেদানা আর কি, আর একটা বলো। লিচু তো বললে, অন্য আর একটা বলো। হ্যাঁ লিচু বলেছ, অন্য আর একটা বলো। হ্যাঁ আর একটা, হ্যাঁ বলেছো বলেছো, অন্য আর একটা বলো বলো মা। কি বলো? ডাবের জল। আচ্ছা ডাব, ডাব একটা ধরে নি। এবার 5টা সবজির নাম বলতে হবে। সবজি মানে জানো তো, ভেজিটেবিল, রান্না করে খায়। বলো দেখি 5টা সবজির নাম বলো না, 5টা সবজির নাম বলো। লঙ্কা আর কি মা? আলু আর পেঁয়াজ, তিনটে হলো। আর দুটো বলো, আর দুটো বলো, আর দুটো বলো। লঙ্কা, পেঁয়াজ, আলু, কুমড়ো, কুমড়ো চারটে হলো। আর একটা, হ্যাঁ লিচু তো ফল, সবজির নাম বলো। আর একটা, আর একটা তাড়াতাড়ি, তুমি খেতে খুব ভালোবাসো, সেই একটা সবজির নাম বলো। আলু ভাজা খেতে ভালোবাসো, আর একটা সবজির নাম বলো। হ্যাঁ মটরশুটি। আচ্ছা মটরশুটি আনেনি, কাকে আনতে বলেছিল মটরশুটি? বাবাইকে বলেছিলে, তাও আনলো না। আহা গো, তুমি মটরশুটি খেতে এত ভালোবাসো। আচ্ছা এবার তুমি 5টা অ্যানিমেলের নাম বলো। হ্যাঁ আর বলো, পান্ডা, না ফরিং অ্যানিমেল না, বলো ঠিক করে বলো 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 বলো, তা অন্য অ্যানিমেলের নাম বলো। হ্যাঁ হাতি, হাতি ইংরেজি কি? ভেরি গুড, আর দুটো বলে দাও তো মা, আর দুটো বলো, আর দুটো বলো। না মামা অমনি বদমাইশি করে না, অ্যানিমেলের নাম বলো সব থেকে বেশি। হ্যাঁ ঘোড়া, আর একটা বলো, সব থেকে বেশি দৌড়ায়। ভেরি গুড, কি ভাগ্য? ভেরি গুড, আর সব থেকে বেশি লাফায় কি? ভেরি গুড, ক্যাঙ্গারুর ছানাটা কোথায় থাকে? পেটি। আর ফড়িং এর চোখ কোথায় থাকে? ফড়িং এর চোখ হাঁটুতে, হাঁটুতে চোখ না, কান, কান থাকে ফড়িং এর, কান থাকে হাঁটুতে, চোখ না। আর সব থেকে বেশি 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 দিন বছর কে বাঁচে?
কচ্ছপ নয়, কচ্ছপ। এবার পাঁচটা যানবাহনের নাম বলো। যানবাহন, যানবাহন মানে রাস্তায় চলে, আকাশে ওড়ে, এরকম আমরা যাতে করে যাতায়াত করি সেরকম পাঁচটা যানবাহনের নাম বলো। যানবাহন যাতে করে আমরা এখান সেখানে যাই, যেখান প্রাণী বলিনি, যানবাহন। তুমি পুরী গেছিলে, দীঘা গেছিলে, এই বর্ধমান, না বর্ধমান যাও কি সে ডাক্তার দেখাতে গেলে, ওরকম পাঁচটা যানবাহন। হ্যাঁ, গাড়ি আর টোটো আর হ্যাঁ সেটা জানি না কি, অন্য নাম বলো, অন্য পাঁচটা যানবাহনে দুটো হলো আর তিনটে বলো। আর আমাদের বাড়ির সামনে দিয়ে কি যায় প্রত্যেকদিন, কি যায় রাস্তা দিয়ে কি যায়, উফ, যানবাহন, বাস, এরকম নাম বলো। হ্যাঁ আর কি, গাড়ি আর কি, টোটো বলেছো আর কি, বাইক আর কি, টোটো কতবার বলবে, টোটো তো 100 বার বলছো, মন নেই তোমার পড়াশুনোর আজকে। অন্য বলো, অন্য অন্য বলো, তুমি দেখতে ভালোবাসো খুব যখন যাই কোথাও, ট্রেন, ভেরি গুড। আর পাঁচটা পাখির নাম বলো, এটা তো মিঠাই পারবেই পারবে, তাড়াতাড়ি বলবে, পাখির নাম বলো তো। হামিং বার্ড একটা হলো, আর হামিং বার্ড একটা হলো, আর তারপরে বলো দ্বিতীয় বলো 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 ঠিক করে বলো। হ্যাঁ অমনি কোনো পাখি নেই, এবার বলো পাঁচটা পাখির নাম। হামিং বার্ড একটা বলো, হ্যাঁ কাঠঠোকরা দুটো, আর একটা বলো মাছরাঙা, তিনটে আর দুটো। তুমি খেতে দাও কাদেরকে তাড়াতাড়ি, কাক, আর একটা হ্যাঁ ঠিক করে বলো, হ্যাঁ কি পাখি, এ আবার কি কথাবার্তা মাম্মাম, ঠিক করে বলো পাখির নাম, আর একটা পাখির নাম বলে দাও, তাহলেই হয়ে যাবে পাঁচটা পাখির নাম। বলো বলো পাঁচটা পাখির নাম বলো, আর একটা বলো তাড়াতাড়ি বলো। তোমার বাড়ির সামনে কি পাখি আসে জানলাই খাবার খেতে, কি পাখি? ভেরি গুড, শালিক পাখি। আচ্ছা এবার একটা কোশ্চেন করি, কয়েকটা ফুলের নাম বলো যটা পারবে। পদ্ম ফুল, আর কি ফুল বলো, কি ফুল, গোলামুখী। আবার কি ফুলের নাম, গোলাপ। আচ্ছা আর আর ফুলের নাম বলো, ওইসব ভুলভাল কথাবার্তা বলো না, গোলাপ আর জবা। আর ছাদে কি ফুল আছে, চন্দ্রমল্লিকা আছে, আর কি ফুল আছে, গাঁদা, নয়নতারা, ডালিয়া, অপরাজিতা, ডেইসি, লিলি, লিলি নেই, লিলি লাগাতে হবে, অর্কিড, অর্কিড, রঙ্গন ফুল, বেলি ফুল, জুঁই ফুল, হ্যাঁ চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকাই আছে না তোদের বাড়িতে, ও তাই তুমি ফুল তোলো, তোলো না, না আরো কোশ্চেন করব, ঠিক জায়গায় বসো, ঠিক জায়গায় বসো, না পালিও না, কেন পালাচ্ছ, কয়েকটা খাবারের নাম বলো, পাউরুটি আর শুধু রুটি, আচ্ছা ডিম, ভাত, চারটে হলো, আর একটা বলো, জল, ভেরি গুড।
দই দই আচ্ছা, দই খেতে মিঠাই ভালোবাসে? বাদাম বাদাম দই খেতে মিঠাই ভালোবাসে? মিষ্টি দই না টক দই? মিষ্টি দই আর টক দই। টক কোনটা ভালোবাসে বেশি? কোন দইটা, মিষ্টি দই না টক দই? কাল থেকে তো আমি টক দই খেতে দেবো, দাঁড়া মিষ্টি দই চাইলেও দেবো না, টক দই খেতে ভালোবাসো তো তুমি? কাল থেকে টক দই দেবো। আচ্ছা আমি তোমায় কয়েকটা খেলার নাম শেখাই, তুমি তো এটা জানো না কয়েকটা খেলার নাম। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হকি, টেনিস, বেসবল, বাস্কেটবল, লুডো, সাইকেল। সাইকেলিং, হ্যাঁ ঠিক বলেছ। পদ্ম। আচ্ছা আমি তোমাকে কয়েকটা মানে জিজ্ঞাসা করি, তুমি বলতে পারবে মানে? কিউকাম্বার মানে কি? ভেরি গুড। পটেটো মানে কি? ভেরি গুড। কলিফ্লাওয়ার মানে কি? কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার মানে কি বলো মাম্মা? ঠিক করে বলো, কলিফ্লাওয়ার মানে ফুলকপি। অনিয়ন মানে কি? অনিয়ন মানে কি বলবে না? অনিয়ন মানে পেঁয়াজ। আর হচ্ছে ওয়াটারমেলন, ওয়াটারমেলন বুকু জানে না ওয়াটারমেলন মানে কি? ভেরি গুড। পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল মানে? ভেরি গুড। পেপাইয়া, পেপাইয়া মানে কি জানে না বুকু? জানো না? ছি ছি ছি, পেপাইয়া মানে পেঁপে। গুয়াভা মানে? গুয়াভা মানে আমি বুঝতে পারলাম না, ঠিক করে বলো। পিয়া, পিয়ারা। আচ্ছা 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 আচ্ছা। ম্যাঙ্গো মানে? ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে? ম্যাঙ্গো মানে আলু? ছি 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 ছি, মিঠাই জানে না। ম্যাঙ্গো মানে কি? গ্রাপস মানে? ভেরি গুড। ফাদার মানে কি? ফাদার, ফাদার মানে মা? না না, হ্যাঁ। আর মাদার মানে? ডটার মানে? ডটার মানে কে? আমাদের ডটার কে? মেয়ে। কে ডটার কে? তুমি। ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো আজকের মতো এখানেই ভিডিও স্টপ করে দিলাম। নতুন আর একটি ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাই সুস্থ, এগুলো কালকে করবে, আজকেই করবে না বাবা, ফেলতে নেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।